রাজধানীতে বেপরোয়া বাস চালক প্রাণ হারালেন সাংবাদিক দিনেশ দাস মন্ত্রীর পদত্যাগ দাবি করলেন সাংবাদিক নেতারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে খালেদা জিয়ার নেতৃত্বে চট্টগ্রামের পথে বিএনপির রোডমার্চ শান্তিপূর্ণভাবেই চলছে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের ভোট আসসালামু আলাইকুম আমি হাসান জাকির প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর একটার একুশে সংবাদে মিশন গ্রুপ দেশ গড়ার অংশীদার শেয়ার বাজারে খবর জানাতে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে সেখানে আছেন নাওরিন হক ধন্যবাদ জাকির ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে দিনের শুরু থেকে কিন্তু লেনদেনে কিছুটা ওঠানামা দেখা যাচ্ছে তো এই মুহূর্তে যদিও কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এবং সবকটি ইন্ডেক্সকে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডিএসই জেনারেল ইন্ডেক্সটি 16 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এবং অবস্থান করছে 5436 পয়েন্টে ডিএসআই ইন্ডেক্সটি 14 পয়েন্ট পজিটিভ রয়েছে এবং অবস্থান করছে 4575 পয়েন্টে এবং এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 156টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে কমেছে 74টি এবং অপরিবর্তিত রয়েছে 23টি কোম্পানি শেয়ারের দাম এবং লেনদেনে ঘটছে আজকে এই গত সপ্তাহে আমরা দেখেছি ভালো ছিল এবং এই সপ্তাহে মনে হচ্ছে ভালোই থাকবে এখনো পর্যন্ত লেনদেনে গতি ছাড়িয়েছে 282 কোটি টাকার কিছুটা বেশি টপ ট্রেডের তালিকাটি সংক্ষেপে জানিয়ে দিচ্ছি টপ ট্রেডের প্রথম অবস্থানে উঠেছে ন্যাশনাল ব্যাংক গ্রামীণ ফোন আছে দ্বিতীয় অবস্থানে এবং বিকন ফার্মাসিউটিক্যালস দেখতে পাচ্ছি তৃতীয় অবস্থানে চিটাগং স্টক এক্সচেঞ্জের আপডেটটা আমি সংক্ষেপে জানিয়ে দিচ্ছি চিটাগং স্টক এক্সচেঞ্জেও আজকে কিছুটা মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এই মুহূর্তে সিএসএ সিলেক্টেড ক্যাটাগরি ইন্ডেক্সটি 43 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এবং অবস্থান করছে 9992 পয়েন্টে সিএসসি 30 ইন্ডেক্সটি 30 পয়েন্ট নেগেটিভ রয়েছে এবং অবস্থান করছে 14208 পয়েন্টে এবং সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি 50 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে সিএসসি তে এই মুহূর্ত পর্যন্ত 175টি কোম্পানি ট্রেড হয়েছে তার মধ্যে দর বেড়েছে 87টি কমেছে 56টি এবং অপরিবর্তিত রয়েছে 22টি কোম্পানি শেয়ারের দাম টপ ট্রেডে প্রথম অবস্থানে বিকাউন ফার্মাসিউটিক্যালস দ্বিতীয় অবস্থানে গ্রামীণ ফোন এবং ন্যাশনাল ব্যাংক অবস্থান করছে তৃতীয় অবস্থানে তো এই ছিল আমার কাছে থাকা ঢাকা এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর এখন ফিরছি একুশের মূল খবরে ধন্যবাদ নরি দর্শক আপনারা জানলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ খবর এবার অন্যান্য প্রসঙ্গ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক দিনেশ দাস সকাল 9:30টার দিকে রাজধানীর কাকরাইল গির্জার সামনে বাস চালক তাকে চাপা দেয় এ ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন সাংবাদিক নেতারা দিনেশ দাস দৈনিক আমাদের সময় সিনিয়র রিপোর্টার হিসেবে ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয় দিনেশকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন পুলিশ বাসের দুই হেল্পারকে আটক করলেও চালক পালিয়ে গেছে এদিকে তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সাংবাদিক নেতারা সংশ্লিষ্ট মন্ত্রীর সব সংবাদ বয়কটের ঘোষণা দেন আর তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এসব ঘটনায় দায়ী চালকদের দ্রুত বিচারের কথা বলেন এদিকে গাজীপুরে বাসের চাপায় নিহত হয়েছে তিন গার্মেন্টস কর্মী এ ঘটনায় সকালে সড়ক অবরোধ বাসে আগুন ও ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশ জানায় সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় দ্রুতগামী একটি বাস ছয় গার্মেন্টস শ্রমিককে চাপা দেয় ঘটনাস্থলে একজন নিহত হয় আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো দুজন এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা বড়বাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে একটি বাসে আগুন ধরিয়ে দেয় ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু হয়েছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন সকাল 10টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান খালেদা জিয়া সেখান থেকে আবারও যাত্রা শুরু করে রোডমার্চটি পথে তিনি কুমিল্লার চান্দিনা বাদাই ডিগ্রি কলেজ মাঠ নূর মানিক চান মাঠ ও কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় বক্তৃতা দেবেন বিকেলে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রোডমার্চের প্রথম জনসভায় ভাষণ দেবেন তিনি আর সোমবার বিকেলে চট্টগ্রাম রেলওয়ে পোলো গ্রাউন্ড মাঠে বক্তৃতা দেবেন খালেদা জিয়া রোডমার্চের গাড়িবহরে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহাথির ফারুকি তার কাছ থেকে আমরা জানব রোডমার্চের সবশেষ খবর মাহাথির মাহাথির রোডমার্চ বহরটি এখন কোথায় আছে রোডমার্চ বহর আসলে যে বাস্তব চিত্র এখন খন্ডে খন্ডে বিভক্ত হয়ে আছে
হচ্ছে। কিছুক্ষণ আগে কাঠপুর ব্রিজ পার হয়েছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে বহর এই কাঠপুর ব্রিজটি পার হয়েছে। তবে বহরের সাথে যে শত শত গাড়ি সব আটকা পড়ে আছে এখনো ঢাকাতে। আপনারা জানেন যে 10:20 যে বহর শুরু করেছে গুলশান থেকে ঢাকাতপুর পর্যন্ত, তা এখন প্রায় 3 ঘন্টা হয়ে গেছে এই বহর আটকে পড়ে আছে। ট্রাফিক অব্যবস্থাপনার কারণে এবং পাবলিক ট্রান্সপোর্ট গুলোকে নিয়ন্ত্রণহীন ভাবে বহরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার কারণে, এই জন্য বিএনপির যে স্থানীয় নেতৃবৃন্দ যারা বহরের আশেপাশে বেগম জিয়াকে স্বাগত জানানোর জন্য চেষ্টা করছিলেন, তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা খুব খুব প্রকাশ করছেন যে কেন এই ধরনের একটি পূর্ব পরিকল্পিত অহিংস একটি কর্মসূচির মাঝখানে এই স্বাভাবিক যে বহরের গতি তা থমকে দিয়ে বহরের যে সুনির্দিষ্ট প্রোগ্রাম গুলো রয়েছে, অনুষ্ঠান গুলো রয়েছে, পথসভা গুলো রয়েছে, এগুলোকে বানচাল করার জন্য একটি ষড়যন্ত্র বলে তারা ইঙ্গিত করেছেন এবং চিহ্নিত করেছেন বলে আমাদের কাছে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় এখানে যে বহরগুলো এখন যে অবস্থায় আছে শত শত গাড়ি তারা খুব ধীর গতিতে আস্তে আস্তে এগুচ্ছে, আশেপাশে যে অন্যান্য যে পাবলিক ট্রান্সপোর্ট গুলো তারা এখন থামিয়ে দেওয়ার পরেও কোনোভাবে বহর এগিয়ে যেতে পারছে না। এই যে চান্দিনায় যে পথসভাটি হওয়ার কথা দুপুরে 1টায় সেখানে এখন পৌঁছাতে হয়তো যদি স্বাভাবিক গতিতে এখন বেগম জিয়ার বহরটি চলে হয়তো আরো ঘন্টা। মাহতির আপনাকে ধন্যবাদ, আমরা পরে আবার আপনার সঙ্গে যোগাযোগ করব। কুমিল্লার চান্দিনার মাদাই ডিগ্রি কলেজ মাঠে আছেন আমাদের রিপোর্টার তাপসী রাবেয়া। তাপসী, পথসভা নিয়ে স্থানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন আপনি? আপনারা জানেন যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আজ ঢাকা চট্টগ্রাম রোডমার্চ শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তো আগের রোডমার্চ গুলোর মতোই এখানকার এই প্রথম পথসভাকে কেন্দ্র করে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ভোর থেকেই এখানে ব্যানার ফেস্টুন নিয়ে উৎসব মুখর একটা পরিবেশে নানা বয়সী বিভিন্ন পেশার লোকজন জড়ো হয়েছেন এবং এখানে একটা উৎসব মুখর পরিস্থিতি বিরাজ করছে এবং এই জনগণের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করছে। এই ছিল এখানকার পরিস্থিতি, হয়তো কিছুক্ষণের মধ্যেই বেগম জিয়া এখানে এসে উপস্থিত হবেন। তাপসী আপনাকে ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ, মানবতা বিরোধী অপরাধের মামলায় দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে 10ম সাক্ষী বাসুদেব মিস্ত্রির জেরা চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে সাঈদীর উপস্থিতিতে তাকে জেরা করছেন সাঈদীর আইনজীবীরা। এর আগে সাঈদীর বিরুদ্ধে আরও 9 জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। সকাল 8টা থেকে এ ভোট শুরু হয়। বাঘাইছড়ি পৌরসভায় পাহাড়ি বাঙালি মিলে মোট ভোটার 8,504 জন। নির্বাচনে মেয়র পদে 4 জন প্রার্থী ও 28 জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্রে আনসার ভিডিপির পাশাপাশি অতিরিক্ত 250 পুলিশ ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বিক নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। রিটার্নিং অফিসার সাজিদুল ইসলাম জানান 9টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। মেয়র লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত 9 নম্বর আসামি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর এসি এপিএস মাসুদুর রহমান মুরাদ নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করেছেন। বেলা 11:30 তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহার আদালতে আত্মসমর্পণ করেন। সে সময় এপিএস মুরাদের আইনজীবীরা আদালতে তার জামিনের আবেদন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল ও কোর্ট পুলিশ তার জামিন আবেদনের বিরোধিতা করে তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ডের আবেদন জানায়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মাদারীপুরে জেলা বাস শ্রমিক ইউনিয়নের ডাকে সকাল থেকে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। 2 দিনের মধ্যে র্যাবের বিচার করা না হলে মাদারীপুর জেলার উপর দিয়ে বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে শ্রমিক নেতারা। শনিবার দুপুরে বরিশাল ঢাকা মহাসড়কের শিবচর উপজেলার পাঁচচর এলাকায় ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহনের দ্রুতগামী বাস এক শিশুকে চাপা দেয়। সে সময় টহলরত র্যাবের গাড়ি ধাওয়া করে আড়িয়ালখা ব্রিজের টোল ঘরের সামনে গাড়িটি আটক করে ড্রাইভারকে মারধর করেছে বলে বাস শ্রমিকদের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বাস ড্রাইভারকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে র্যাবের বিচার দাবি করে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ ও আন্তঃজেলা পরিবহন ধর্মঘট শুরু করে বাস ও ট্রাক শ্রমিকরা।
নাটোরের নলডাঙ্গায় অগ্নিদগ্ধ রহিমা বেগমকে ছয় দিন পর উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে স্বামী সাইফুল ইসলামকে। পুলিশ জানায় নলডাঙ্গা থানার রামসার কাজীপুর কামারপাড়া গ্রামে সাইফুল ইসলাম যৌতুকের জন্য স্ত্রী রহিমা বেগমের উপর প্রায় নির্যাতন চালাত। পহেলা জানুয়ারি রাতে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। রহিমা বাড়ির পাশে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে গেলেও সাইফুল তাকে বাড়িতেই আটকে রাখে। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ শনিবার রাতে সাইফুলের বাড়িতে অভিযান চালিয়ে অগ্নিদগ্ধ রহিমাকে উদ্ধার করে। মেহেরপুরে বাড়ছে রোপা পদ্ধতির আখ চাষ, একই সঙ্গে সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে আলু, মসুরি, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন ফসল। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন রত্নজামান। তামাক, আলু, মসুরি সহ বিভিন্ন ফসলের পাশাপাশি আখ রোপণ করেছেন মেহেরপুরের কৃষকেরা। এরই মধ্যে মেহেরপুর সদর ও গাংনী উপজেলার বিভিন্ন মাঠে 500 একর জমিতে আখের বীজ রোপণ করা হয়েছে। এক বিঘা জমি থেকে প্রায় 400 মন আখ পাওয়া যায়, যা বিক্রি করে 40 থেকে 50 হাজার টাকা আয় হবে। একই সঙ্গে সাথী ফসল থেকে আসে বাড়তি আয়। আখের সাথে সাথী চাষ হচ্ছে আলু চাষ। আমি আলুটা করলাম আখের ভিতরে, যে আলু তো আমার ফলন হবে আর আখও আমার লাভ হবে। আখ চাষ বাড়লে ক্ষতিকারক তামাক চাষ কমিয়ে দেবে চাষিরা, কিন্তু সময় মতো আখ বিক্রি না হলে আবারও এ চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে তারা। তামাক চাষ করবো না, এই কারণে এতে খরচপাতি বেশি, এতে যদি একটু রস থাকে তারা নিচ্ছে না, ফেরত দেয়। বেল ভুজে হাতে তাতে আমাদের বেশি গায়ে পাতা, এই জন্য আমরা তামাক চাষ করবো না। এমনি আখের চাষ এক মাস 15 দিন পরে একটা স্লিপ দিল, 30 মন কুসুম নিল, আর নিল না, আবার পরে থাকলো। এই কারণে আখটা তলতে তলতে সেই বৈশাখ মাস। আখ চাষে উদ্বুদ্ধ করতে সরকার ভর্তুকি দিচ্ছে বলে জানান ইউনিক কর্মকর্তা। 3700 টাকা থেকে 4400 টাকা পর্যন্ত রোপা পদ্ধতিতে আখ চাষ করলে চাষিরা সরকারি একটা ভর্তুকি পাবেন। এদিকে আখ বিক্রি করতে চাষিদের কোনো সমস্যা হবে না বলে প্রতিশ্রুতি দিলেন কেরু অ্যান্ড কোম্পানির কর্মকর্তা। থেকে 1.5 মাস 2 মাস চালু থাকবে, সুতরাং চাষির ভাইদের কয়েক বছরে আমরা আশা করছি যে কোনো ধরনের সমস্যা হবে না। সময় মতো আখ বিক্রি হলে আরো লাভবান হতে পারবেন এ জেলার চাষিরা, তাই এ ব্যাপারে সরকারি উদ্যোগের প্রত্যাশা তাদের। দেশ রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের অনেকেই দেশে প্লট আর ফ্ল্যাট কিনে হরহামেশাই প্রতারিত হচ্ছেন, যে কারণে প্রবাসীদের অনেকেই ক্ষুব্ধ রিহ্যাবের কয়েকটি প্রতিষ্ঠানের উপর। আমেরিকা ঘুরে এসে আসাদুজ্জামানের ক্যামেরায় প্রতারিতদের দুর্ভোগ চিত্র তুলে ধরছেন অখিল পোদ্দার। নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানোরে অনুষ্ঠিত রিহ্যাব হাউজিং ফেয়ারে এসে প্রবাসীদের অনেকেই গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর কাছে নিজেদের নিঃস্ব হওয়ার বিষয়টি এভাবেই তুলে ধরেছিলেন। পরে ক্ষুব্ধ প্রবাসীদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করেন রিহ্যাব সাধারণ সম্পাদক। আপনারা কিছুজন লোক মিলে ঢাকা শহরে আসেন, আসার পরে আপনারা একটা প্রেস কনফারেন্স করেন, আমরা সেখানে থাকবো আপনাদের সাথে। দেশি প্রতিষ্ঠানগুলোর প্রতারণার শিকার এমন অনেকেই দুঃখের সঙ্গে বলেন হাউজিং কোম্পানিগুলো প্রবাসীদের কাছ থেকে হাজার কোটি টাকা নেয়ার পরও প্লট আর ফ্ল্যাট বুঝে দেননি। খাজনা পর্চা 2 নম্বর কইরা মানুষ এদিকে মানুষের কাছে প্রচার করলো, আমরা তো এই জমি বিক্রি করতেছি, এই জমি থেকে এত টাকা নিয়ে গেল। কিছুদিন আগে পেপারে পড়ছে কানাডা থেকে এক প্রবাসী গেছে, সে 200 কোটি টাকা নিয়ে আসছে। 4 বছর 5 বছর আগে টাকা দিতে আমরা জায়গা বুঝে পায়নি, বাংলাদেশে গেলে তারা দেখা করে নাই। গ্রিন গার্ডেন হাউজিং লিমিটেড থেকে একটা প্লট কিনে ফ্ল্যাট কিনেছিলাম এবং তার বিপরীতে আমি 45 লক্ষ টাকা দিছি, কিন্তু আমাকে না জানাই গোপনে, অত্যন্ত গোপনে এই ফ্ল্যাটটা অন্যের কাছে বিক্রি করে ফেলে এবং তাকে হস্তান্তর করে ফেলে। টাকার কথা বললে বলে যে তুমি আসো বাংলাদেশে, তোমার এই ফ্ল্যাটে দেখা দিব, ওই তোমার আওয়াজও শুনাবো তোমার স্ত্রী ওয়াইফের কাছে যে কেমনে তোমার জয় করতেছি। Many times they do exploit the people, so there needs to be some restrictions in this country. Then এই প্রবলেমটা যাতে রিহাব এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়। কথা হচ্ছিল টেক্সাস অঙ্গরাজ্যের প্রবাসী বিনিয়োগকারীদের সঙ্গে, যারা 5 বছর আগে কিস্তির টাকা শোধ করেও বুঝে পাননি স্বপ্নের ফ্ল্যাট আর প্লট। ওই দিবে দিচ্ছে, সময় নিচ্ছে, এমনই করছে, তো আমরা সত্যি করে বলতে পারি না যে কখন এটা পাবো বা এটা কখন কনফার্মেশনটা আমাদের আসবে। যেটা আমি 50 লাখ দিয়ে বুকিং দিচ্ছি, 5 বছর পরে বা কিছুদিন পরে তো টাইম মতন তারা বুঝিয়ে দিচ্ছেনই না, দেখা যাচ্ছে যে বলে দিচ্ছে যার দাম বেড়ে গিয়েছে 1 কোটি টাকা দিতে হবে, তখন বাধ্য হয়ে আমাদের সেটা দিতে হয়। হ্যান্ড ওভারটা ঠিক মতো পাই, মানে ফ্রডের জন্য আমরা না পড়ি, বা রাজুক যদি এই ব্যাপারে তাদের কিছু হেল্প করা থাকে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির এসব আবাসিক এলাকার বাংলাদেশীদের অনেকেই শেষ জীবনে ফিরে যেতে চান রাজধানী ঢাকা শহরে। তাই ঢাকাকে কেন্দ্র করেই এর আশেপাশে কেউ কিনেছেন ফ্ল্যাট, কেউ কিনেছেন প্লট। কিন্তু এসব ফ্ল্যাট কিংবা প্লট আদৌ তারা বুঝে পাবেন কিনা তা নিশ্চিত নন কেউ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা। আপনাদের দুর্ভোগ দুর্দশায় সব সময় পাশে আছে একুশে টেলিভিশন। সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে 27 জন নিহত হয়েছে। শুক্রবার দামেস্কে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের দাফন অনুষ্ঠানে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। হোমস শহরে 8 জন এবং ইদলিব শহরে মারা যায় 13 জন। এদিকে সহিংস পরিস্থিতি নিয়ে কায়রোতে বৈঠকে বসতে যাচ্ছেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। সিরিয়াতে পাঠানো পর্যবেক্ষক দল যাতে আরও স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা করবেন তারা। বৈঠকে স্থান পাবে জাতিসংঘ মিশনের সহায়তা নেওয়ার বিষয়ও। জাতিসংঘের তথ্য মতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিক্ষোভে আসাদ বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 5,000-এরও বেশি মানুষ। খেলার খবর, স্প্যানিশ লা লিগায় করিম বেঞ্জামিনের জোড়া গোলে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বার্নিবুতে গ্রেনাডাকে 5-1 গোলে হারিয়েছে হোসে মারিনহোর দল। খেলার 19 মিনিটে করিম বেঞ্জামিনের গোলে এগিয়ে যায় তারা। এই গোলের 3 মিনিট পরই গোল করে সমতা ফেরান গ্রেনাডার ভিকো। তবে এরপরই খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় মাদ্রিদ। বাকি সময় আরও 4 গোল করে পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। খেলার 34 মিনিটে সার্জিও রামেস, 47 মিনিটে গঞ্জালো হিগুইন, 50 মিনিটে বেঞ্জামিন এবং 89 মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করেন। এই জয়ে 17 খেলায় 43 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। এর সঙ্গে শেষ করছি দুপুর 1:21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে বেপরোয়া বাস চালক প্রাণ হারালেন সাংবাদিক দীনেশ দাস, মন্ত্রীর পদত্যাগ দাবি করলেন সাংবাদিক নেতারা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে খালেদা জিয়ার নেতৃত্বে চট্টগ্রামের পথে বিএনপির রোড মার্চ। শান্তিপূর্ণভাবেই চলছে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের ভোট। একুশে টেলিভিশনের সবশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন www.ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া একুশের যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে ফেসবুক ও টুইটারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। একুশে সঙ্গেই থাকুন।